রত্নশাস্ত্র অনুযায়ী অন্যতম একটি গুরুত্বপূর্ণ রত্ন হল আকিক। এই রত্ন নানান রঙের হলেও সাদা আকিক রত্ন চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত। আবার বৈদিক জ্যোতিষ অনুযায়ী চন্দ্রকে মজবুত করার জন্যও আকিক পরা হয়। চন্দ্র মন ও মস্তিষ্কের সঙ্গে জড়িত, তাই যারা মানসিক দিক দিয়ে দুর্বল, ছোট ছোট বিষয়ে চিন্তা করতে থাকেন, যাদের মন অস্থির থাকে, কাজে মনোনিবেশ করতে পারেন না, তাদের আকিক ধারণ করা উচিত। শিক্ষা, ব্যবসা, বিদেশি ব্যবসা অথবা চন্দ্রের সঙ্গে জড়িত কাজ করে থাকেন যে জাতক, তারাও পূর্ণ সাফল্য লাভের জন্য আকিকের আংটি বা হার ধারণ করতে পারেন। কারা আকিক পরবেন, কারা পরবেন না, আপনি কি জানেন? আকিক ধারণের সঠিক আঙুল কোনটি, আপনি কি জানেন? আপনার জন্য আকিক কত ক্যারেট সঠিক? কোন দেশের আকিক পাথরটি ভালো, আপনি কি জানেন? আকিক পাথর কি সবার জন্য সমান উপযোগী? ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি, রত্ন, পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কারা আকিক পরবেন, কারা পরবেন না, আপনি কি জানেন? জ্যোতিষশাস্ত্রে ও হস্তরেখা বিজ্ঞানে আকিক ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী। আকিক রত্ন পাথর সকল জাতক জাতিকারা ধারণ করতে পারবেন। বিশেষ এ রত্ন পাথরে অপকারের চাইতে উপকার বেশি পাওয়া যায়। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এ রত্ন পাথর অনেক মূল্যবান রত্ন পাথর। বিখ্যাত গ্রিক দার্শনিক আফলাতুন বলেছেন, সাদা আকিক স্মরণশক্তি বৃদ্ধি করে, হলুদ বিপদ আপদ দূর করতে সাহায্য করে এবং লাল আকিক সম্মান বৃদ্ধি করে। আম্বিয়াবনী ইসরায়েলরা আনন্দের সহিত আকিক পাথর ব্যবহার করতেন। ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানরা সকলে আকিক পাথরের আধ্যাত্মিকতা, অতি প্রাকৃতিক এবং নিরাময় ক্ষমতা বিশ্বাস করেন। আকিক পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই একজন বংশগত অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের বা জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করে ধারণ করতে পারেন। আকিক ধারণের সঠিক আঙুল কোনটি, আপনি কি জানেন? অভিজ্ঞ জ্যোতিষী বা রত্ন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জাতক বা জাতিকারা এই রত্ন ধারণ করতে পারেন। তবে ডান হাতের যে কোনো আঙুলে আকিক পাথর ধারণ করলে প্রচুর উপকার পাওয়া যায়। আকিক পাথরের অপকারিতা থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের সৌদি ইয়েমেনি আকিক পাথর ধারণ করতে হবে। ট্রেডিশন অব আহল আল বাইত বইয়ের উল্লেখ অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রঙের আকিক পাথর ধারণ করতেন। আপনার জন্য আকিক কত ক্যারেট সঠিক, আপনার কত ওজনের আকিক পাথর ধারণ করা উচিত ও আপনার জন্য শুভ হবে? আকিক রত্ন পাথর যে কোনো সাইজের মধ্যে আংটি বা লকেট করে আপনি ধারণ করতে পারবেন। তবে এই বিষয়টি বিশেষজ্ঞের কাছ থেকে সঠিকভাবে জেনে তা ধারণ করবেন, এতে ভালো ফল হবে। যে কোনো রত্ন ধারণের পূর্বে রত্ন বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না। কোন দেশের আকিক পাথরটি ভালো, আপনি কি জানেন? রত্ন পাথরটি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। সৌদি, ইয়েমেনি ও চীন সহ প্রভৃতি স্থানে পাওয়া যায়। তবে সৌদি ইয়েমেনি আকিক হচ্ছে জগৎশ্রেষ্ঠ ও মূল্যবান রত্ন পাথর। বিভিন্ন দেশে আকিক প্রাকৃতিকভাবে পাওয়া যায়। আকিক পাথর কি সবার জন্য সমান উপযোগী? অনেকে আবার নকল আকিক পাথর ধারণ করেন, ফলে দীর্ঘদিন আকিক পাথর ধারণ করেও কোনো উপকার পান না। যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে আকিক পাথর ধারণ করেন, তাহলে আকিক পাথর কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতি এনে দিতে পারে আপনার মানব জীবনে, মানসিক সক্ষমতা এবং প্রজ্ঞা বৃদ্ধিতে, আধ্যাত্মিকতা জাগ্রত, সামাজিক মর্যাদা এবং খ্যাতি বৃদ্ধিতে, প্রেম ভালোবাসা, একজনের সঙ্গে অন্যজনের সম্পর্ক, ব্যবসায় বা চাকরি জীবনে বৃদ্ধিতে চরম বাধা লক্ষ্য করতে পারবেন। আকিক পাথর সবাই ধারণ করতে পারবেন, তবে যে কোনো পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন। আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল খাঁটি আকিক পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন অথবা ভিডিওতে দেখানো নাম্বারে এখনই কল করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।